মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হলো পরমাণু। আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হলো অণু। সাধারণত মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম অংশ রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে এবং ওই মৌলের সমস্ত গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। আর অণুর ক্ষেত্রে কি হয়, একাধিক মৌল মিলে অণু গঠন করে, সেটা ভিন্ন ভিন্ন পদার্থের হতে পারে, আবার একই পদার্থের হতে পারে। একটু খেয়াল করো, তো এখানে যেটা আছে তা হলো এই যে O2 লেখা আছে, এর অর্থ কি? এটা হলো মৌলিক পদার্থের অণু, মানে একই পদার্থে দুইটা পরমাণু মিলে অণু গঠন করছে। আবার আছে কার্বন ডাইঅক্সাইড CO2, এটা হলো কার্বন আর অক্সিজেন দ্বারা গঠিত যৌগের অণু। কার্বন আছে একটা, অক্সিজেন আছে দুইটা। একটু খেয়াল করো যে এই যে কার্বনের অক্সিজেনের এখানে 2 লেখা আছে, এর মানে হলো অক্সিজেন দুইটা আছে, আর কার্বনের এখানে কিছু লেখা নাই, তার মানে কার্বন আছে একটা। বুঝতে পারছো কি? স্যার হ্যাঁ, আচ্ছা এটা বলো তো, C6 মনে করো লিখলাম, এই যে সি তারপরে সিক্স, H12, O6, এখানে অক্সিজেন কয়টা, কার্বন কয়টা, হাইড্রোজেন কয়টা? স্যার বুঝলাম না। এই যে C6 H12 O6, এটা কার সংকেত জানো কি? এটা হলো গ্লুকোজ, নাম শুনছো গ্লুকোজ? হ্যাঁ এটা গ্লুকোজের সংকেত। এখানে কার্বন কয়টা, হাইড্রোজেন কয়টা, অক্সিজেন কয়টা? বুঝতে পারছো না যে কয়টা আছে? না তোমাকে যে আমি এর আগে ওই যে রাসায়নিক সংকেত শিখালাম মনে পড়ে, হ্যাঁ সেখানে যে এই যে লেখা, এই যে এই রকম কি দেখায়নি, অ্যালুমিনিয়াম অক্সাইড? খুব ভালো করে খেয়াল করো তো, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়ামের এখানে 2 লেখছি, অক্সিজেনের এখানে 3 লেখছি, এই জিনিসগুলো কি ছিল? সংকে সংকেত। তো এই টুটা কি? সংকে যোজনী বিনিময় করে লিখিনি এটা, হ্যাঁ অর্থাৎ অক্সিজেনের যোজনী অ্যালুমিনিয়ামের কাছে কাছে, অ্যালুমিনিয়ামের যোজনী অক্সিজেনের কাছে কাছে। আচ্ছা এই সংকেতের অর্থ কি, যে অ্যালুমিনিয়াম কয়টা আছে, দুইটা অক্সিজেন কয়টা আছে, তিনটা তাহলে এখানে কার্বন কয়টা আছে? ছয়টা এর আগে বলতে পারলে না কেন? তুমি যদি এটা বলতে পারো যে এখানে অক্সিজেন আছে দুইটা, কার্বন আছে একটা, অক্সিজেনের নিচে 2 লেখা আছে, কার্বনের নিচে কিছুই লেখা নাই, যেখানে কিছুই লেখা নাই সেখানে কি থাকে, 1 থাকে, ও হ্যাঁ
তাহলে এখানে তো লেখাই আছে সাকার মনে নিছে ছয় লেখা আছে নাকি? হ্যাঁ হাইড্রোজেন কয়টা আছে তাহলে? দুইটা, হাইড্রোজেন দুইটা, এখানে দুই লেখায় দেখো তো। অন 12, অক্সিজেন কয়টা? ছয়টা। তুমি যখন এই ভিডিওটা নিজেই যখন দেখবা পরে, তুমি নিজেকে কি হিসেবে আবিষ্কার করবো? তুমি খালি ভাববা যে আমি এতটা বোকা কিভাবে হলাম। মানে কোনো কারণ, আসলে তোমার বোকামি নাই এখানে, কোনো কারণে তুমি মনোযোগটা তোমার বসতেছে না, না হলে তুমি ভিতরে কোনো টেনশন করতেছ যে স্যার মনে হয় কত কঠিন একটা পড়া আমাকে ধরতেছে, আমি আমি আসলে পারিছি না। আসলে তো কোনো কিছুই তো ধরিনি আমি। এই যে দেখো যে এটা কি লিখলাম, হাইড্রোজেন না লিখছি তো নাকি? হ্যাঁ এখন কি লিখলাম, হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, এই যে সালফার এখন কয়টা? একটা, এখন যদি এখানে দুই লিখি তাহলে সালফার কয়টা? দুইটা, অক্সিজেন এখন কয়টা আছে? একটা, এখানে যদি সাত লিখি তাহলে কয়টা হবে? সাতটা। সাতটা। এই জিনিসের সামনে তোমার হলো আমি মনে করো পাঁচ বসালাম, তাহলে এই পাঁচ দিয়ে হাইড্রোজেন কেও গুণ হবে, এই পাঁচ দিয়ে সালফার কেও গুণ হবে, পাঁচ দিয়ে অক্সিজেন কেও গুণ হবে। তাহলে হাইড্রোজেন গুণ হলে কি হবে, পাঁচ দুগুণে কত? 10, 10। সালফার কত হবে? 10, 10। অক্সিজেন কত হবে? 35, এই জিনিসটা তুমি আগে পারলে না কেন? তখন বুঝতে পারি। ওটা না, ওটা কি জানো, তুমি যে আসলে পড়া বোঝো না সেটা সমস্যা না, তুমি কোনো কারণে নিজেই বিষয়টাকে অন্যভাবে ভাবিচ্ছ। তুমি প্রশ্ন করো তাহলে কিন্তু আনসারটা পাও, তা না হয় তুমি নিজে নিজেই একরকম করে ভাবে একটা করে আনসার দিচ্ছ যেটা আসলে কোনো যুক্তির মধ্যে পড়ে না। এই যে তোমাকে কিছুক্ষণ আগে প্রশ্ন করলাম যে মানুষ কলমের বক্স কিনে, এটা করে কলমে, এটা করে বক্সে পাঁচটা করে কলম থাকে, তো তোমার আব্বু তোমাকে 10টা বক্স এনে দিল, তার মধ্যে কলম কয়টা থাকবে তাহলে? তুমি বললে 15টা। এই কথাটা তোমার কতটা যুক্তিহীন কথা, যে একটা বক্সের মধ্যে কলম থাকে 5টা, তাহলে 10টা বক্স যদি তোমার আব্বু এনে দেয় যে আমি 6 মাসের মধ্যে আর কলম কিনবো না, তুমি এটা এটা ব্যবহার করবা, তা তুমি 10টা বক্স মিলে 15টা কলম হবে, কয়টা হবে? পঞ্চাশটে সেটা তুমি তখন পারলে না কেন? এখন কি নিজের বোকামিটা বুঝতে পারিচ্ছ? তুমি কোনো কারণে খুব টেনশনে অথবা উৎকণ্ঠার মধ্যে মানে এক এক সময় এক এক উত্তর দিয়েছো, এগুলো একটু ঠান্ডা মাথায় পড়বা, বুঝছো? পড়া তো কঠিন না, এবং তুমি যে অ্যান্সার গুলো দিচ্ছিলে এতে তো আমি নিজেও বুঝেছিলাম যে তুমি আসলে কোনো কারণে খুব টেনশন বোধ করিচ্ছ, যে কারণের জন্য এরকম অ্যান্সার দিচ্ছ। আচ্ছা তুমি আবার একটু যুক্ত হও, তোমার সময় এদিকে শেষ।